আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাহদিহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العلي العظيم إن الله تبارك وتعالى يقول آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم رب العالمين جيني আমাদের خالق و مالك স্রষ্টা রহমান রহিম গফার উদ্দুনুব তিনি আমাদেরকে দয়া করে মেহরবানি করে সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য এবং আমাদের ইমানকে তাজা করার জন্য আমাদের কলবের বিভিন্ন রোগ সুখ তাকে যেইগুলিকে সংশোধন করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে
পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। মাওলার দরবারে আমরা মনকে উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। আদম জাতি বলতে কি শুধু পুরুষ বুঝায়, শুধু নারী বুঝায়? নারী পুরুষ দুটাকে কি বুঝায়? আদম জাতি মানব জাতি বুঝায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সরাসরি কোথা থেকে সৃষ্টি করেছেন? মাটির থেকে। বলবেন তো, উত্তর দিবেন, কোথা থেকে সৃষ্টি করেছেন? আচ্ছা, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওকে কি সরাসরি মাটির থেকে সৃষ্টি করেছেন? কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইচ্ছে করলে আদমকে যেই রকম মাটির থেকে সৃষ্টি করেছেন, আদমের জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে একটা সঙ্গিনী সৃষ্টি করবেন, সেটাও সরাসরি মাটির থেকে সৃষ্টি করতে পারতেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানব জাতিকে এই কথাটি জানিয়ে দেওয়ার জন্য যে নারী বলতে তোমরা যেটা দেখতেছো সেটা আসলে তোমাদের পৃথক কোনো সত্তা নয়, সেটা হলো তোমাদের বাম পাজরেরই একটা অংশ বিশেষ। সুবহানাল্লাহ বললেন একবারও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গিনীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সৃষ্টি করতেন বাম পাজর থেকে। এখানে দুইটি জিনিস আমাদের বুঝতে হবে, ডান পা শক্তিশালী বেশি না বাম পা শক্তিশালী বেশি? হ্যাঁ, ডান পাশ। তাহলে বাম পাশ থেকে যেহেতু সৃষ্টি করা হয়েছে, বাম হাতের জোর কম, বাম সুখের জোর কম, বাম পায়ের জোর কম, সেজন্য নারীদেরকে যে পাশটিকে সৃষ্টি করা হয়েছে তাও একটু জোর কম। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অংশকে যে সৃষ্টি করা হয়েছে এটা বোঝাইতে চেয়েছে যে আদমের অংশ থেকে সৃষ্টি হওয়ার কারণে জোর কম হলেও তার গুরুত্ব কম দেওয়া যাবে না। কি বললাম? জোর কম হলেও গুরুত্ব কম। কেন, আপনারা বলবেন যে কেন? আমি বললাম যে কেন বুঝো না, বাম হাতের মধ্যে কাঁটা ফুটছে, ফোড়া হয়েছে। এখন যদি ডান হাত যদি বলে না না অসুবিধা নেই, বাম হাত দুর্বল অংশ, বাম হাতে যাই হোক হোক গা কোনো অসুবিধা নেই, সবল অংশ তো ঠিকই আছে। অতএব বাম হাতের মধ্যে কী হয়েছে, ব্যথা পাইছে না কাঁটা বিঁধছে, এটা নিয়ে মাথা ব্যথার দরকার নেই। ডান পাশ যেটা শক্তিশালী এটা তো ঠিক আছে। এটা বলে কেউ বাম হাতে যদি ব্যথা পায়, বাম অংশ যদি আঘাতপ্রাপ্ত হয়, ডান অংশ কি এটাকে মেনে নেবে কোনো দিন? কেন মেনে নেবে? বলবে যে বাম পাশ যদিও দুর্বল কিন্তু বাম পাশ যদি ব্যথিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, বাম পাশে যদি কাঁটা বিঁধে তার আঘাত কিন্তু ডান পাশে উপভোগ করতে হয়। কথা বুঝতেছেন না বোধহয়? তা আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাম পাশ থেকে সৃষ্টি করেছি, এর জন্য তোমরা এটাকে পৃথক সত্তা মনে করবে না, বরং বাম পাশ যেরকম তোমাদের অংশ, ডান পাশও তোমাদের অংশ। বাম পাশ যদি অসুস্থ হয়ে যায়, ডান পাশ সেই অসুস্থ প্রভাবে প্রভাবিত হতে বাধ্য। অতএব নারী জাতিও যদি তোমাদের কাছে অবহেলিত হয়, নির্যাতিত হয়, তোমাদের কাছে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পুরুষ জাতি সেই প্রভাবে প্রভাবিত হতে বাধ্য। কথা বুঝে আসছে? তাহলে ভালো করে খেয়াল করেন, আপনাকে কেউ আঘাত করতেছে, আপনি প্রথমে বাম হাত বাড়াবেন প্রতিরোধ করার জন্য, ডান হাত বাড়াবেন? আচ্ছা, বাম হাতকে যদি কেউ আঘাত করে তখনও প্রথমে প্রতিরোধ করার জন্য কোন হাত বাড়াবে? আচ্ছা, ডান হাতকে যদি কেউ আঘাত করে তখনও? তখন কি ডান হাত? তখনও ডান হাত, ডান হাত আগেই চলে। ডান হাতে আঘাত করলেও ডান হাত প্রতিরোধ করবে, বাম হাতে আঘাত করলেও ডান হাত। কেউ কি এটা বলবে যে বাম হাতে আঘাত করতেছে এখন ডান হাত বসে থাকি, এরকম হবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন যে দেখো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছি, দুর্বল
বাম পাশ, সেই হিসেবে দুর্বলতা হিসেবে তাকে কোনোদিনও অসুস্থ রাখা যাবে না, তাকে কোনোদিনও অবহেলা করা যাবে না, তাকে কোনোদিনও ঘুম কম গুরুত্ব দেওয়া যাবে না, যেরকম তোমাদের একে শরীরের বাম পাশকে কম গুরুত্ব দেওয়া যায় না। দুর্বল হইতে পারে কিন্তু অধিকার ভোগ করার সময় সমান ভোগ করে। কেমন আর কি, খাওয়ার সময় আপনি খাইতেছেন যতটুকু দরকার, পেটের ভিতরে যাওয়ার পর বাম পাশেও ততটুকু টানতেছে, ডান পাশেও নাকি বাক্য করে দিতেছে বাম পাশের একটু জোর কম, সেই জন্য বাম পাশের জন্য একটু কম সাপ্লাই দিবে ভিটামিন, আর ডান পাশের জন্য একটু জোর বেশি, সেই জন্য ডান পাশের জন্য একটু ভিটামিন বেশ সাপ্লাই দিবে, এরকম নাকি? আল্লাহ পাক বলতেছেন যে বাম পাশের দায়িত্ব কম, অধিকার সমান। আঘাত করলে কোন হাত দিয়ে প্রতিরোধ করবে প্রথমে? বাম হাতে আঘাত করলে ও ডান হাত দিয়ে, তাহলে ডান হাতের দায়িত্ব বেশি, ডান হাতের কিন্তু অধিকার সমান। ভিটামিন ডান হাতে যতটুকু পাবে বাম হাতেও ততটুকু পাবে, খাদ্য ডান হাতে যতটুকু পাবে বাম হাতেও, এগুলি বুঝে আসতেছে কি না? তাহলে আল্লাহ পাক বলেছেন নারীকে বাম পাশ থেকে সৃষ্টি করে এটা বোঝাই দিয়ে চেয়েছেন যে ডান হাত এবং বাম পাশ যেই রকম অধিকার ভোগ করার সময় সমান ভোগ করে, কিন্তু ডান হাতের একটু দায়িত্ব বেশি, সেই জন্য পুরুষেরও একটু দায়িত্ব বেশি, অধিকার ভোগ করার সময় সমান ভোগ করবে। কথা বুঝে আসছে? কিন্তু একটি কথা বলি আপনাদেরকে, সাধারণত যারা মায়ের জাতি, এরা নারী নাকি পুরুষ? নারী। আচ্ছা, নারী বাড়ি দিয়ে যারা আন্দোলন করে তারা ভালো করে কালকে কয়টা কথা বলতেছে, খুদ মা, খুদ মা। এবং নারীবাদী আন্দোলন যারা করে, পুরুষ হোক আর নারী হোক, সবাই মনে করে যে আমার জন্য একটা ছেলে সন্তান হোক, কথা বলেন না কেন? নারীর জন্য আন্দোলন করতেছে, মনে মনে ভাবতেছে আমার স্ত্রীর প্রথম সন্তানটা কি হোক, মাও চিন্তা করতেছে আমি মা, কিন্তু আমি চিন্তা করতেছি মা হইও প্রথমে, মা মনে মনে ভাবতেছে আমার ছেলেটা কি হোক, আরে বলেন না কেন কি হোক। তাহলে বোঝা যাচ্ছে নারীর নিজে নারী হই একটা নারী কামনা করে না সন্তান কামনা করে ছেলে সন্তান, নারীবাদীরা নারীর আন্দোলন করবো প্রথমে ছেলে সন্তান কামনা করে, নারী কামনা করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের রোগ ধরেছে, তো মা জাতি তোমরাও রোগ ধরেছে, তোমরা ছেলে সন্তান কামনা করো, নারীবাদী আন্দোলন করো, তোমরা ছেলে সন্তান কামনা করো, তোমাদেরকে বড় রোগ ধরেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়াল ওয়াহুয়া আল জান্নাতা কাহাতাইনি, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, পুরুষ সন্তান নয় নারী সন্তানকে, কারণ তোমরা নারী সন্তানের প্রতি তোমাদের একটু অনীহা রয়েছে, তোমাদের কি রয়েছে? অনীহা রয়েছে, কি রয়েছে? অনীহা রয়েছে। সেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি ছেলে সন্তান নয় যে ব্যক্তি দুজন নারী সন্তানকে লালন পালন করবে, কাল কিয়ামতের ময়দানে আমি এবং সেই ব্যক্তি পাশাপাশি, এইভাবে দুই আঙ্গুল যেরকম পাশাপাশি, সেইভাবে জান্নাতে প্রবেশ করব। এটা কিসের জন্য? কিসের রোগের চিকিৎসা করেছে? আমাদের মানসিকভাবে মায়ের জাতিরাও সন্তান কামনা করে, নারীবাদীরা যারা আন্দোলন করেও তারাও মানে মানে কি সন্তান কামনা করে, ছেলে সন্তান কামনা করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা ও দুর্বল পাইছো, সেজন্য মনের মধ্যেও তোমাদের এই দুর্বলতা বিরাজ করতেছে। এই দুর্বলতা বিরাজ করার কোনো কারণ নেই, কারণ আল্লাহর কাছে নারী হোক পুরুষ হোক সেটার কোনো তফাত নাই। আল্লাহর কাছে তফাত হলো, পার্থক্য হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, নারী হোক পুরুষ হোক যেই বেশি যত বেশি তাকওয়া অর্জন করবে আল্লাহর কাছে সেই তত বেশি মর্যাদাবান হবে। নারী হইলে হোক পুরুষ হইলেও ঠিক কিনা বলেন? কিন্তু নারী একটু স্বাভাবিকভাবে দুর্বল, সেই জন্য তাদের অধিকার সমান, দায়িত্ব কম। ভালো করে খেয়াল করেন, আবার বলেছি নারী এবং নারী বাম পাশ থেকে সৃষ্টি করা হয়েছে, নারী একটু স্বাভাবিকভাবে বলেন না নাকি সবল দুর্বল? কোনো একজন যদি একেবারে শক্তিশালী হয়ে মুহাম্মদ আলী কেলে হয়ে যায় সেটা অন্য ব্যাপার, সেটা এক্সেপশনাল ম্যাটার, হাজারের মধ্যে একজন দুজন যদি পুরুষ থেকে বেশি শক্তিশালী হয়ে যায় সেটা কি দিয়ে কি দলিল দেওয়া যাবে? কোনো আম গাছের মধ্যে যদি তিন কেজি একসাথে, 3 কেজি পরিমাণ যদি একসাথে আম ধরে, বড় আম যার ওজন 3 কেজি, এটা দিয়ে কি আম সবগুলি 3 কেজি বলা যাবে? এটা এক্সেপশনাল ম্যাটার। স্বাভাবিকভাবে হলো নারী স্বাভাবিকভাবে একটু কি বেশি, কিন্তু অধিকার সমান, দায়িত্ব
সেই জন্য দেখেন আমরা এই পর্যন্ত নারীদেরকে মাছ ধরার জন্য কেউ পাঠাছি বলেন না, জেলে কাজ করার জন্য পাঠাইছি কেন? আমরা যদি বলি না তারা তো নারীও খাইতেছে আমরাও খাইতেছে, তারাও মাছ ধরতে যাইতে হবে, ইসলাম বলতেছে না এটা পারা যাবে না। কারণ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা যেন তারা এমন ঘরের মধ্যে বসবাস করে যেই ঘরটা তাদের কর্মস্থল হবে, যেই ঘরটা তাদের কি হবে কর্মস্থল হবে, যাতে করে তারা শারীরিকভাবে মানসিকভাবে কোনো রকমের নির্যাতনের যেন শিকার না হয়। এই নারী যদি মাছ ধরতে যায় সেখানে তো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে, তাহলে নারীর নারীত্ব রক্ষা পাবে না। নারীকে দুর্বল করার পরও তার একই অধিকার তার দায়িত্ব দিয়ে দিলে তখন সে বুক করতে পারবে না, তখন সে কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? সেজন্য নারীর অধিকার সমান দায়িত্ব, সেজন্য আমরা কোনোদিন মাছ ধরতে পাঠাইছি বলেন না কেন? উঁচু উঁচু বিল্ডিংয়ের মধ্যে রং দেওয়ার জন্য, কোনোদিন সারা বিশ্বের মধ্যে কোথাও নারীদেরকে রং দেওয়ার জন্য রং শ্রমিকের কাজ দিয়েছে দেয় নাই কেন? সারা বিশ্বের মধ্যে যতগুলি মেজর জেনারেল আছে, চিফ অফ আর্মি আছে, সবগুলি পুরুষ কোনোদিন হয়েছে? পুরুষ হয়েছে, নারী কোনোদিন হয়েছে? কেন? এমনি যদি চিফ অফ আর্মি যিনি আসেন তিনি তো খুব বিলাসাতের মধ্যে আছে, আরামের মধ্যে আছে, শুধু অর্ডার করতেছে, আঙ্গুলির সেলাই সব কিছু হইতেছে, কিন্তু যেই দিন যুদ্ধ লাগবে তখন যে টেনশন, যখন তখন যেই চিন্তা বুদ্ধি টেনশন বুক করতে হবে, টেনশন ফিল করবে, সেটা কি একজন নারীর জন্য সম্ভব? সে একদিনের জন্য কখন যে যুদ্ধ হবে, কখন যে স্বাভাবিকভাবে প্রত্যেকদিন যুদ্ধ হইতেছে নাকি, তার জন্য সারা বিশ্বের মধ্যে কোনো দিনই কোনো নারীকে জেনারেলের দায়িত্ব দেওয়া হয় না, চিফ অফ আর্মির দেওয়া দায়িত্ব দেওয়া হয় না। কেন? এটা ঝুঁকিপূর্ণ, যদিও না একদিন হবে, ঠিক কিনা বলেন? কিন্তু নারীর অধিকার আমরা কারা আদায় করি না? নারীর অধিকার পুরুষরা যতটুকু না আধুনিক সভ্যতার কারণে পুরুষরা যতটুকু না নারীদের নির্যাতন করতেছে, নারীরাও কিন্তু এগিয়ে আসে নারীরা নারীদেরকে নির্যাতন করার বিষয়ে, কথা বুঝছেন? তাহলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করতেছি আমরা, মনোমরম ভাবতেছি নারীর অধিকারের জন্য আন্দোলন করতেছি, আর পুরুষদেরকে আমরা মোকাবেল বানাই ফেলছি, পুরুষদের থেকে আমরা আন্দোলন করে নারীর অধিকার প্রতিষ্ঠা করবো, এরকম হয়ে গেছে না? নারীর অধিকার নারীরাই খর্ব করতেছে কেমন বলেন? ভালো করে খেয়াল করেন, আপনার মেয়েটা যখন বিয়ে দিছেন সেই ঘরের মধ্যে যাওয়ার পর একটা ননদ আছে কিনা, বাবি আর ননদের মধ্যে সাফে নে বলে সম্পর্ক কিনা, ননদ ননদের সাথে ঝগড়া হয়, স্ত্রীর স্বামীর যে ভাই আছে এটাকে কি বলে? দেবর বলে না? দেবরের সাথে ঝগড়া বেশি হয় না ননদের সাথে হয়? ভালো করে বলেন না কেন? নাকি দেবরের সাথে বেশি হয়? দেবরে জুলুম করলো না ননদে জুলুম করলো বলেন না আপনারা? তখন কিছুদিন পর বললো যে আমার ননদটার বিয়ে হয়ে গেছে, আমি বাঁচি কোনো রকমে, দেবের বিয়ে হয়েছে আমি বাঁচি, এটা তো কোনোদিন বলে না। তাহলে দেবর এটা পুরুষ, ননদ এটা, তো নারীরা কে জুলুম করছে? শ্বশুর বাড়ি যাওয়ার পর শ্বশুরও জুলুম করে না, মারে আসে বলে মা শাশুড়িটা একবারে, তাহলে কে জুলুম করতেছে? আবার কত সময় শাশুড়ি বলে আমার যে একটা বউ মানছি এমন যে দজ্জাল, বৌমা শাশুড়িরে কে জুলুম করতেছে? বৌমা, এটাও কি নারী নাকি? তাহলে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যতটুকু বলেছে এবং ইসলাম না বুঝার কারণে নারীরাই নারীদেরকে জুলুম করতেছে, আবার নারীরা বেপর্দা হয়ে পুরুষদেরকে জুলুম করার জন্য উদ্বুদ্ধ করতেছে। কয়টা কথা বললাম? নারীরা নারীদেরকে উদ্বুদ্ধ জুলুম করতেছে, আবার নারীরা নিজের অধিকার না বুঝে বেপর্দা হয়ে জুলুম করার জন্য উদ্বুদ্ধ করতেছে, ঠিক কিনা বলেন আপনারা? তাহলে ইসলাম নারীদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, দায়িত্ব কম দিয়েছে, অধিকার সমান দিয়েছে, দায়িত্ব কম দিয়েছে, এটা কি আমি কি নিজের থেকে বলতেছি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সেজন্য আল্লাহ পাক বুঝত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, তোমাদেরকে কি করে সৃষ্টি করেছি? জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বুঝত বলেন যে দেখো নারী জাতি একেবারে পুরুষের অঙ্গাঙ্গীভাবে জড়িত, সেটা বোঝানোর জন্য প্রথম নারীকে আমি আদমের পাজর থেকে সৃষ্টি করেছি, কোথা থেকে?
আদমের বাম পাঁজর থেকে সৃষ্টি করেছি, এরপরে যত পুরুষ নারী হোক সবগুলো মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেছি, এমন কোন ছেলে সন্তান নাই, মেয়ে হোক আর নারী হোক, যে ব্যক্তি মায়ের গর্ভে কোনোদিন না কোনোদিন অবস্থান করে না সেরকম কোনো নাই, কিন্তু বাপ সারা ছেলে আছে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহর পক্ষ থেকে নির্দেশে ধারণ করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এমন কোন আপনারা দৃষ্টান্ত দিতে পারবেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া যে কোনো পুরুষ নারী বাবার থেকে হয়েছে মায়ের গর্ভে অবস্থান করা ছাড়া? আছে, কিন্তু বাপ সারা হয়েছে মায়ের গর্ভে অবস্থান নিয়ে। কেন? আল্লাহ বলতেছেন আমি দেখো তোমাদেরকে এটা কি বুঝাইতে চাইছি, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছি, এরপরে যতগুলি ছেলে সন্তান আছে সবগুলি মায়ের গর্ভে ধারণ করে দুনিয়াতে আসার জন্য বাধ্য করে দিয়েছি, যাতে করে তোমরা নারী এর প্রতি কোনোদিনও অবজ্ঞা না করো। তুমি যখন নারীকে অবজ্ঞা করতে যাবে তখন তুমি খেয়াল করবে আমি 9 মাস 10 দিন কোথায় অবস্থান করে এই দুনিয়ার মুখ দেখেছি, তোমার সেটা চিন্তা করার জন্য মা ছাড়া কোনো সন্তানকে আমি দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা রাখি নাই, ঠিক কিনা বলে? কারণ আপনি যখন নারী জাতিকে নির্যাতন করতে যাবেন সঙ্গে সঙ্গে খেয়াল করবেন আমি কার পেটে ছিলাম, কার রক্তকে আমি দুনিয়াতে আসছি, কাকে কষ্ট দিয়ে আসছি, বাবা তো আমার জন্য এতটুকু কষ্ট করে নাই। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হুজুর আমি কার সাথে সৎ ব্যবহার করব? বলল আম্মার সাথে। কার সাথে? আরেকবার বলল কার সাথে? আরেকবার বলল কার সাথে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার বলল কার সাথে? বললো যে তোমার বাবার সাথে। এরপরে কার কার সাথে? একদিন এক সাহাবী এসে বললেন হুজুর আমার মায়ের এমন এমন আমি খেদমত করেছি, এমন এমন আমি মাও বোধ আমার জন্য এত কষ্ট করে নেই, আমি কি মায়ের হক আদায় করি নাই? ভালো করে খেয়াল করেন কি বলছে, আমি হুজুর এমন এমন কষ্ট করেছি, মাকে কোলে নিয়ে বাথরুমে নিয়ে গেছি, মাকে পরিষ্কার করে দিয়েছি, মাকে একবার ছোটো শিশু সন্তানের মতো আমি লালন পালন করেছি, এখন কি আমার মায়ের হক আদায় হয় নাই? কে বলল? একজন সাহাবী গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের হক এখনো আদায় হয়নি। বলে যে কেন? বলে যে কেন জানো না তুমি? তোমার মা যখন তোমাকে ছোটকালে তুমি রাত্রে শীতকালে কনকনে শীতের মধ্যে তুমি পেশাব করে দিয়েছ, তুমি বাথরুম করে দিয়েছ, তোমাকে ধুইছে পরিষ্কার করছে, তোমার জ্বর আসতেছে, একটু একটু ঠান্ডা লেগে যাবে, সবগুলি চিন্তা করতেছে আহা আমার ছেলেটা কোনো রকমে সুস্থ হোক যেন আরও কিছুদিন বড় হোক, তাহলে তোমার মা তোমার খেদমত করার সময় সব সময় কামনা করছে তোমার হায়াত যেন লম্বা হয়, তুমি যেন আর দীর্ঘজীবী হো, তুমি যেন বড় হো, আর তোমার মায়ের খেদমত করার সময় তুমি মনে মনে একটু একটু খেয়াল করছো যে আমার মায়ের খেদমত করতেছি ঠিকই, কিন্তু মা কিন্তু দুনিয়ার থেকে চলে গেলে এই মুসিবত থেকে বাঁচব, মার খেদমত করার সময় মা দুনিয়ার থেকে চলে যাওয়া কামনা, আর মায়ে ছেলের খেদমত করার সময় ছেলে বড় হওয়ার কামনা, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? বলে যে তোমার মানসিকতা তোমার মায়ের খেদমত করার সময় যেটা, আর তোমার মা তোমার লালন পালন করার সময় মানসিকতার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে, যার কারণে তোমার মায়ের খেদমতের যে সওয়াব আর মা তোমার জন্য যে ভূমিকা রেখেছে সেই সওয়াব আকাশ পাতাল পার্থক্য রয়েছে, ঠিক কিনা বলেন? এই কত চিন্তার বিষয়। আমরা যখন মা বাবার খেদমত করি চিন্তা করি যে মা খুব অসুস্থ বা একটু দোয়া করিয়েন, দোয়া করে মানে আমার কাছে দোয়ার জন্য আসে, দূর আমার মা একেবারেই বিছানার মধ্যে ফেখানা পেশাব করতেছে একটু দোয়া করিয়েন, কি দোয়া করতেছে? মা কি আবার যুবতী হওয়ার জন্য দোয়া চাইছেন নাকি কি? অর্থাৎ মা হুজুর কষ্ট পাইছে একটু দুনিয়ার থেকে জেনে চলে যাক এটার জন্য তো দোয়া চাইছেন হুজুরের কাছে, বলেন না আপনারা নাকি না? আবার যখন মা হয়ে টেলিফোন করে হুজুর আমার ছেলেটা একটু অসুস্থ দোয়া করিয়েন, তখন ছেলের জন্য কি কামনার জন্য দোয়া চাইছে? ছেলেটা সুস্থ হয়ে বড় হওয়ার জন্য, হায়াত লম্বা হওয়ার জন্য দোয়া চাইছি। আর মায়ের জন্য দোয়া চাইছেন কি জন্য? মার হায়াত লম্বা হওয়ার জন্য নাকি মা হায়াত তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য? এগুলি বুঝে আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দার্শনিক, কত মানুষের রোগের গভীর মানসিকতার মধ্যে হাত দিয়া দিল, বলে যে তুমি তোমার মায়ের যতই খেদমত করো না কেন তোমার মায়ের হক কোনোদিন আদায় হবে। অতএব মূল কথা হলো এটা, ইসলাম নারীদেরকে পৃথক কোনো সত্তা মনে করে না, নারীদের অধিকার পরিপূর্ণ আদায় করতে হবে, দুর্বল হিসেবে তাদের প্রতি কোনো দুর্বলতা কোনো জুলুম কোনো নির্যাতন যদি করেন
করেন, তাহলে আপনার অঙ্গের মধ্যে বাম হাত যেরকম আক্রান্ত হলে ডান হাত সুস্থ থাকতে পারে না, সমাজ ও নারী সমাজ আক্রান্ত হলে পুরুষ সমাজ সুস্থ থাকতে পারে না। আমি কি বলছি? বাম হাত যেরকম আক্রান্ত হলে ডান হাত সুস্থ থাকতে পারে না, তদুরূপ সমাজের মধ্যে নারী আক্রান্ত হলে পুরুষ সমাজ সুস্থ থাকতে। অতএব সমান্তরালভাবে নারী পুরুষ দুইজনেই পরিপূর্ণ অধিকার বাস্তবায়ন করে একজন আরেকজনের হক আদায় করবে যেই সমাজে, সেই সমাজ সুস্থ হবে, সেই সমাজে শান্তি আসবে। যেই সমাজে একজন আরেকজনের প্রতি জুলুম করবে সেই সমাজে কোনোদিনও শান্তি আসবে না, বাড়াবাড়ি কষাকষি ছাড়া। অতএব আল্লাহ পাক মজুদ আমাদেরকে সামাজিক পরিস্থিতির কারণে বিশ্ব সভ্যতার যে বলগাহীন একেবারে ঢেউয়ের কারণে আমরা যে নারী পুরুষ পার্থক্য হয়ে গেছি, একে অপরের প্রতি কোনা দৃষ্টিতে আমরা দেখতেছি, আল্লাহ যেন একে অপরের হক আদায় করে আমাদেরকে সামাজিক শান্তি প্রতিষ্ঠার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الأشياء كلها ومن هذه الخلائق الإنسان الذي أكرمه الله تبارك وتعالى الذي يقول الله تبارك وتعالى عنهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين إن الله تبارك وتعالى خلق الأشياء كلها ولكن الله تبارك وتعالى لم يقم بأحد بالمشاورة إلا عندما أراد الله تبارك وتعالى أن يخلق الإنسان شاور الملائكة فقال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إن الله تبارك وتعالى لماذا شاور الملائكة إن الله تبارك وتعالى لإكرام الخلائق خلائق الإنسانية لهذا نشكر الله عز وجل إنه جعلنا من المكرمين وفضلنا على العالمين كما نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر رحمة للعالمين بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فيا معشر المسلمين أوصيكم بنفسي وإياكم كما أوصى به الرسول صلى الله عليه وسلم بالتقوى لأن الله تبارك وتعالى اهتم بهذا التقوى فقال الله عز وجل آمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون لماذا؟ إن هذا التقوى هو الذي يحذرنا عن المعاصي ويمنعنا عن الشر ويحثنا على الخير ويحرضنا على الإنفاق في سبيل الله مهما يقل تقواه يقل أعماله الصالحة ويكثر تقواه تكثر أعماله الصالحة لهذا يقال التقوى مدار الخير وحسن حسين يمنعك عن المنكرات أيها المسلمون ومن هذا التقوى أن نكرم الإنسان وأن نعطي حقوق الإنسان ومن هذه الحقوق حقوق المرأة في الإسلام وحقوق الصبيان أيها المسلمون علينا أولا أن نتفكر في خلق المرأة إن الله عز وجل خلق آدم من صلصال من حمأ مسنون ولكن الله تبارك وتعالى لم يخلق حواء عليه الصلاة والسلام
من التراب ومن الطين ومن صلصال كالفخار بل أن الله تبارك وتعالى خلق حواء عليه الصلاة والسلام من ضلع آدم اليسرى لماذا؟ يشير الله تبارك وتعالى ويعلم البشرية أن المرأة ليس هو جزء مستقل بل هو جزء الرجال أيها المسلمون علينا أن نعلم أن عضو الإنسان لو كان هو يمرض ويشتكي فأعضاء الإنسان كلها تشتكي لهذا لو كانت المرأة مظلومة ومهانة ومستهدة ومتألمة لا يكون هذا المجتمع أبدا أبدا صالحا بأن يكون المجتمع صالحا يكون الرجال والنساء كلها مأمونة فعلينا أن نؤدي الحقوق ولكن المسلمين وبعض الناس لا يتمنون إلا الولد ولد الذكر لهذا يعالج رسول الله صلى الله عليه وسلم هذه المشكلة والنفسية فقال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت أنا وهو الجنة كهاتين لماذا؟ لأن نفسية الإنسان هو يطلب الذكر ولكن الله تبارك وتعالى يقول لا تعلم في أي نفع لك وخير لك وما تدرون أيهم أنفع لكم نفعا بل الله تبارك وتعالى يعلم أي من الذكر والأنثى خير لك أيها المسلمون كذلك الصبيان هم ضعفاء في الإنسان علينا أن نؤدي حقوقهما كما نؤدي حقوق المرأة فالله تبارك وتعالى يأمن هذا المجتمع من الفساد ويكون هذا المجتمع صالحا ونكون من المأمونين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه عن كل ذنب إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأوثق العرى كلمة التقوى خير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن الناس من لا يأتي الصلاة إلا دبرا ومنهم من لا يذكر الله إلا هجرا خير الغنى غنى النفس وخير ما وقر في القلوب اليقين إن الله تبارك وتعالى أمرنا أن نصلي على حبيبه فيقول آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه خاصة على أبي بكر الصديق وعمر بن الخطاب وعثمان ذي النورين وعلي أسد الله الغالب وعلى الحسن والحسين سيدي شبابها للجنة وعلى فاطمة سيدة نسائها للجنة رضي الله تعالى عنهم وعنهن وعن كل الصحابة أجمعين لأن الله تبارك وتعالى يذكر شأن أصحاب محمد صلى الله عليه وسلم فيقول أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم اللهم اغفر لجميع موتى المسلمين اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك يا أرحم الراحمين اللهم أكرمهم وأكرم مثواهم اللهم نقهم من الذنوب كما ينقى الثوب من الدنس والأرجاس يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين الذين يصدون عن سبيلك ويبدلون دينك ويعادون أولياك الموحدين اللهم احصهم عددا وقتلهم بددا ولا تغادر منهم أحدا إنك على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر واذكروا الله يذكركم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر أقيموا الصلاة